بإيمان خفر جاسوس لا تير من دينو أي تير سر الله نبي خرج سبيل في تيجي بدر جلو كاش كون دوجي جلو حضور ما نما شرنا نما دير بدوره الله بغير قرآن شريف سورة كهاب تلاوات كرتشيل استعينوا بالصبر والصلاة نماز صبر دکھے سبحان اللہ وما بيننا شنا مريكنا بإيمان خفر جاسوسنا تير من دينو أي تير سر الله نبي خرج سبيل في تيجي بدر جلو كاش كون دوجي جلو حضور ما نما شرنا نما دير بدوره الله بغير قرآن شريف سورة كهاب تلاوات كرتشيل سبحان الله نما سبحان سورة كهاب تلاوات বললে এই খাজুর গাছটা সবে হয়তো জোরে বলুন সুবহানাল্লাহ এ ভাই তীর ঢুকেছে পিঠে তাও সেইভাবে আপনার কোরআন তেলাওয়াত করে যাচ্ছে আর আমাদের নামাজের মধ্যে যদি একটা মশা পাছায় কেমনে এত জোরে তালি মারবে পাছায় নামাজ পড়তে পড়তে নামাজ হবে আল্লাহু আকবার সাবির গায়ে দেওয়া মাম আবার একটা তীর শিবিরে গেল আল্লাহ নবী সাবি নামাজ ছেড়ে দেয় না তখন নামাজ দাঁড়িয়ে রয়েছে আবার একটা তীর শিবিরে গেল ও বেজরে যে সাবি শুয়েছিলে ওই সাবির ঘুম পেয়ে গেল সাবি চোখ খুলে দেখে আল্লাহ নবী করে যাচ্ছে সাবি আমার ভাইয়ের পিঠেতে কয়েকটা তিল লাগা করে রক্ত জ্বরে দাঁড়িয়ে গিয়েছে ভাই আপনি নামাজ শেষ করো আল্লাহ নবী সাহাবি নামাজ শেষ করে দিয়ে সালাম ঘুরিয়ে দিলে আল্লাহ নবী অন্যান্য সাহাবিরা বললেন ও রাসূলুল্লাহ সাহাবি আপনি নামাজ ছেড়ে দিলেন না কেন আল্লাহ নবী সাহাবি বলেছিলেন বাবা রে আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম ওই নামাজের ভিতরে আল্লাহর কোরআন শরীফের সূরা কাহাব তেলাওয়াত করছিলাম আমাকে এত মজা লাগছিল এত জায়গা লাগছিল ও নবী মাকে সাবিরা আমার নামাজ ছাড়তে ইচ্ছা হচ্ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ এ দেখে সত্যি আমি আপনাদেরও খারাপ মনে করবেন না আমি ভোজপুর হিসেবে এলাকাগুলো আমি খুব মহব্বত করি আল্লাহ আল্লাহ সব করে বলছি ভালোবাসি বলে একদম মন খুলে দুটো কথা বলি রাগ করবে না এই শোনা আচ্ছা বলে নামাজের ভিতরে সূরা কাহাব তেলাওয়াত হচ্ছে ওর নামাজ ছাড়তে ইচ্ছে হয় না আর আমরা
আমাদের বাড়িগুলোতে গিয়ে দেখেন যে সব কোরআন শরীফগুলো তুলে রাখা আছে এক বছর ধরে একবারও তেলাওয়াত হয় না খোদার কসম ওই ওই কোরআনের অভিশাপে তোরা জাহান্নামী হয়ে যাবে কোরআন অভিশাপ করে তাকে বসে বসে কোরআন অভিশাপ করে মসজিদের মুসল্লি খুব কষ্ট করে কোরআন শিখেছিল না পড়ার কারণে সে কোরআন সব ভুলে খেয়ে ফেলেছে এমন মুসল্লি আছে না শুধু দু রাকাত নামাজ না পড়লে নয় তাড়াতাড়ি করে পড়ে বার হয়ে পালিয়ে যেতে পারলে বাসে দশটা মিনিট বসে আল্লাহর কোরআন একটু তেলাওয়াত কর এত কাজ এত ব্যস্ত এত সবরহীন এর কোরআন শরীফ তেলাওয়াতের সময় নেই আল্লাহ পাক জানে এখনো এখনো স্কিম আছে প্রত্যেক দিন পাঁচ পারা করে অন্তত তেলাওয়াত করি কতদিন হয় কতদিন তিন পারা হয় কতদিন দু পারা হয় ব্যস্তের মধ্যে থাকলে একটু কম হয়ে যায় তবে চেষ্টা করি পাঁচ পারা তেলাওয়াত করার কি হবে বলেন আমাদের জেনেরা সোনাবলি খেলা নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন তোরা যদি কোরআন তেলাওয়াত না জানিস এ উম্মত উম্মতিরা মসজিদে গিয়ে ওযু করে নিয়ে আল্লাহর কোরআনটাকে পড়ে নিয়ে একটু মুখে চোখে লাগা একটু মাথায় তুলে রে আল্লাহর কোরআনকে একটু চুমা খা এই কোরআন চুমাকে নিয়ে আর মসজিদে কোন রেল কাজ বুঝিয়ে আল্লাহর কোরআনটা রেখে কোরআন খুলে ফেল ওই কোরআনের কালো কালো অক্ষরের উপরে হাত বোলা আমি আল্লাহ কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেবো বলে বলুন সুবহানাল্লাহ পৃথিবী জমিনে এমন একটা বই এমন একটা কিতাব দেখার পড়তে না জানলে উপকার পাওয়া যায় একমাত্র কালামুল্লাহ আর কোনো কিতাব নেই ধরে বলুন সুবহানাল্লাহ পড়তে পারলেও লাভ পড়তে না পারলেও লাভ ধরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন চোখে মহব্বতে দেখবেন তাও নেকি ধরে বলুন সুবহানাল্লাহ জীবনের গোনা মাফ হবে আর মায়েরা সেই কোরআন তোমরা ঘরের তাকে তুলে রেখেছো সেই শবে বরাত ছাড়া আর পার হয় না খোদার কসম ওই সংসারে উন্নতি হবে না হবে না হবে না স্বামী যদি খেটে খেটে ওর স্বামীর মাজা কুজো হয়ে যায় ওই সংসারে উন্নতি কি আমার পর্যন্ত চেষ্টা করলে হবে না আমি হেজবুল্লাহ কথা দিয়ে গেলাম আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম যদি কোনো বাড়িতে সকাল সন্ধ্যা দু রুকু হলেও এক পৃষ্ঠা হলেও যদি কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহ রুজির অভাব দেবে না এখন সব সুবহানাল্লাহ বাস পড়েছে জোরে আর বলবো একটু জোরে বলো না সুবহানাল্লাহ একটু তকবীর দাও না নারায় তাকবীর আর একটু জোরে দাও না নারায় তাকবীর ও বাবা জানিনা সোনাবাড়ি গিরা জওয়ানেরা আজকে হোসপুরের বাবি হচ্ছে বাবা আজকে একটু জোরে সুবহানাল্লাহ নাই জোরে আলহামদুলিল্লাহ হয় না জোরে সালামও বলে না ভাইয়ারেরা সোনাবাড়ি খেলা আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রওজায় আতহার থেকে আল্লাহ নবী যদি হোসপুরের মাহফিল দেখে ও মেয়েরা আমার নবীর ক্যামেরায় যদি আমাদের ছবি উঠে যায় সেই দিনে আল্লাহ নবীর সম্মুখে কি জবাব দেব এই আমার নবীর ক্যামেরায় ছবি উঠতে পারে না ছবি উঠতে পারে না সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ তোরা পাই পড়ি আল্লাহর কি একটু জোরে বল তোরা পাই পড়তি চাও জোরে বলবি রে সুবহানাল্লাহ এবারে আর কোথায় পড়তে হবে বল আমি
সেখানেও পড়ব তবে জোলে বলতে হবে নারায় তাকবীর আর একটু জোরে বলো নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু আকবার জোরে যত বেশি আল্লাহু আকবার আওয়াজ হবে শয়তান তত আপনার কাছ থেকে দূরে পালিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সোনা বলি খেলাম নবী আমার দীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মক্কার মদিনা শরীফে চলে যাবে আমার নবীর সঙ্গে আমার নবী বাগের খলিজাতে আসাবি হযরত আবু বকর রয়েছেন বেশ কিছু রাস্তা গেছেন এই বেশ কিছু রাস্তা রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে গেছেন দেখছে রাস্তার ধারে এক মেয়ে ছেলে মহিলা হ্যাঁ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ঘোমটা টেনে দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী বলেছিলেন ও বাবা জি আবু বকর ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম ওই মহিলাটা কোনো অসুবিধায় পড়ে গেছে নাকি বাবা আবু বকর ওই মহিলা থেকে গিয়ে একবার জিজ্ঞাসা করো হযরত আবু বকর সিদ্দিক আমার নবী বাগের গোলাম হযরত আবু বকর কাসরার উপর থেকে নেমে আস্তে আস্তে গিয়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে হযরত আবু বকর একবার সালাম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম মেয়েটা কে কে তুমি মেয়েটা বলছে আমি তো তোমাকে চিনতে পারলাম না তুমি আমাকে সালাম দিলে আবু বকরকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছে ভাই এটা তো আমার নবীও আদেশ করেছে কোন আত্মীয় বাড়ি ঢুকবেন বা নিজের বাড়িতে ঢুকবেন বাড়িতে আগে সালাম দেওয়া লাগবে না লাগবে না সুবহানাল্লাহ বলেন আচ্ছা এত বড় ঘোষপুরের মাপ একজন একটু হাত তুলে দেখেন দিন যে আমার স্ত্রীকে আমি সালাম দিই দেখাও দেখি দেখাও এই হাত শুধু একটাই উঠেছে দেখাও আল্লাহু আকবার এই রাসূল বললেন কোনো বাড়িতে ঢুকবে না ঢোকার সঙ্গে সঙ্গে সালাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দেওয়া লাগবে এই নিয়মটা এখনো ফুরফুরা শরীফে কিছু কিছু আছে জামাই হোক আর যে লাটসাইবি হোক গিয়ে আগে সালাম দিতে হবে শাশুড়ি থাক শালি থাক শালাজ বউ থাক সব ঘরের মধ্যে ঢুকে যাবে তারপরে জামাই ঢুকবে আর আমাদের উত্তর চব্বিশ পরগনার নিয়ম আলাদা যদি শাশুড়ি সুন্দর হয় জামাই আমার বাইক করলে ঘুরতে যায় আমার খোকা হয় না আমার খোকা আমার জামাই ছেলের মতন না আস্তাগফিরুল্লাহ রাব্বি এই শুনে নেন যদি শাশুড়ি দেখতে খারাপ হোক আর ভালোই হোক জামাইয়ের মোটর সাইকেলে যদি ওঠে আর জামাইয়ের যদি নবস খারাপ হয়ে যায় যদি শাশুড়ির একটু চেপে ধরে জুত করি বা শাশুড়ির নব যদি খারাপ হয়ে যায় তোর বউ কোথায় থাকবে একবার মুক্তির কাছে ফতোয়া নিয়ে দেখি বউ ঠিক থাকবে না বউ আউট হয়ে যাবে আমি তো মুক্তি নই ফতোয়া আমি আল্লাহু আকবার শাশুড়ি জামাই মোটর সাইকেলে যায় এদের লজ্জাও লাগে আসে না নেই সালাম দোয়া দোয়া দূরে যায় এক জায়গায় বসে আড্ডা আচ্ছা এই সব এইগুলো বললে এরা জান্নাত না জাহান্নাম বলো 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 সোজা জাহান্নাম এর কোনো রাস্তা ব্যাক আছরা নেই সোজা ধাক্কা দেবে সোজা গেল আমার
তোমার কথা শুনলাম আল্লাহ নবী ডাক দিলেন ও গো শুনছরা হযরত আবু বকর আল্লাহ নবীর গোলাম ছুটে চলে এলো আমার নবী বললে বাবাজি দাঁড়াও বাবা আমি রাসূলুল্লাহ একবার নিজে গিয়ে দেখি জোরে বলবেন না সুবহানাল্লাহ এই আমি নবী একবার নিজে যাই الله نبي آسان سنگئے میدار پیشو نے دریئے نبی آمان دان دیلے میدار نام دنے ڈاکلے سبحان اللہ بولے میدار و آمان کیب اپنی কি নাম আপনার কোথায় পাড়ি আপনার আপনি আমার নাম ধরে ডাকলেন কেন আপনি আমার নাম কি করে জানেন জোরে বলুন সুবহানাল্লাহ এই আমার নবী জানে না জানে না জানে না জানে না আল্লাহু আকবার এখন বলেন ঘোষপুরে আমি তো হয়তো দু বছর এক বছর পরে আসি এখন ঘোষপুরের কোন মেয়ে দাঁড়িয়ে আছে আমি হিজবুল্লাহ সাহেব যদি পেছনে গিয়ে বলি ও সালমা কচি একটু 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 সরে যাও না আমি যাব মেয়েটা অবাক হবে না যে হুজুর আমার নাম কি করে জানে এই সাংঘাতিক হুজুর যে মেয়েটা অবাক হয়ে গেছে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম জানে কি করে মেয়েটা আস্তে আস্তে ঘোমটা তুলে আমার নবীর দিকে তাকিয়ে বলছে আপনি আমার নাম কি করে জানেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন وَمَا مِنْ يَرِنَا شُرَى مَلِكِ رَام نَبِي آمَا دِنُو دُنِيَا بَعْدُ شَام اللَّهَ نَبِي مُنِي شِرِن وَمَا مِنْ جَنَنَا مَا عَبِي مُحَمَّدْ شُدُو تُمَعِ نَام جَنِي تَيْنَاد تُمَعِ نَام جَنِي تُمَعِ بَابَ نَام جَنِي تُمَعِ مَعِ نَام جَنِي তোমার দাদির নাম জানি আমি রাসূলুল্লাহ আমাকে তোমার চোদ্দ গোষ্ঠীর নাম আল্লাহ জানিয়ে দিয়েছে রাসূল বলছে আমার উম্মতের খবর আমি রাখি আমার উম্মত সারাদিন কটা অন্যায় করে এই রিপোর্টটাও আমি রাসূলের রওজায় এসে হাজির হয় জোরে বলো আমার রাসূল আমার উম্মতেরা দিনে কতবার দরুদ পড়ে কত নামাজ পড়ে সেই রিপোর্টটাও আমি রাসূলুল্লাহ আমার মাজারে ফেরেশতারা হাজির করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এই হাদিসটা মাথায় রাখেন আর এতটুকু মনে করেন সাফাতের কান্ডারিকে কে আমার নবী সাফাত না করলে জান্নাত হবে যেতে পারবেন তো এতটুকু মাথায় রাখে আমি যে জেনা করব আমি যে পরের মেয়ে ছেলের হাত ধরব আমি যে সুদ খাব আমি যে ঘুষ খাব নিঘাত এই এই পাপ কাজটা আমার নবীর দরবারে যাবে খসমুরের অমুকের ছেলে অমুক আজকে একটা মেয়ের সঙ্গে জেনা করে আজকে মদ খেয়েছে আমার নবীর দরবারে যাবে কি ময়দানে হাজরে আমি একটু অন্য জায়গায় চলে যাচ্ছি আবার ফিরে আসবো মদিনার নবাবি শরীফের ফজরের আজান হয়ে গেল নবী আমার মদিনার মসজিদে নববীর ইমাম ও মেরে আল্লাহ নবী ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ালেন হযরত বিলাল পিছনে এসে দাঁড়ালেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আকামো শুরু হয়ে গেল ও মেরে আল্লাহ নবী নামাজে নিয়ত করে বললেন মদিনা মসজিদের ইমাম আল্লাহ মদিনা মসজিদে ফজরের নামাজ হয়ে গেল আল্লাহ নবী ঘুরে বসলেন সুবহানাল্লাহ 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 বলো আর বলবো তো এইটাই বল নাই না আল্লাহ
অশোনাবাড়ি সত্যি দেখেন আপনারা একটু জোরে বললে আমার ভালো লাগে আর বলতেও বেশ আনন্দ হয় আপনারা চুপ করে রইলেন বলে এই ফার্স্ট টাইম থেকে অসুখ ভালো হচ্ছে না আমি যে খেই হারিয়ে ফেলছি এখন বেশ একটু ঠিকপানা হয়েছে আস্তে আস্তে একটু খাচ্ছে তাই না বলুন আলহামদুলিল্লাহ আপনারা চাঙ্গা হলে আমি ইনশাআল্লাহ চাঙ্গা হয়ে যাব আর আল্লাহর দরবার থেকে সাহায্য আসবে এই নামাজ হয়ে গেছে আপনাদের মসজিদের ইমাম ফজরের নামাজ পড়ে ঘুরে বসে না বসে বসে জি না নামাজ পড়তে আসবো তার মত জানি নামাজই পড়ে রাখো ও ইমাম সে ঘুরে বসে কি নামাজ পড়ে উঠে ড্যান্স করে তাই জানি ও এই শোনা ভালো একটা খবর দিচ্ছি শুনেন ফজরের নামাজ কেউ কাজা করবেন না জামাতে পড়বেন আমি কিতাব দেখাবো আমার কাছে আছে বলেছে উম্মতে মুহাম্মাদি যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে আদম আলাইহিস সালাম জীবনে যতবার হজ করেছে যত নেকি হয়েছে আল্লাহ উম্মতে মুহাম্মাদি যদি কেউ ফজরের নামাজ জামাতে পড়ে আল্লাহ ওর নামায় আমালে কতটা নেকি দেয় অতটা নেকি হবে ফজরের নামাজের একটা গুরুত্ব আলাদা না আলাদা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া মা মিনিরা শোনা বেরি খিরাম নবী আমার ঘুরে বসলেন ও সাবিরা বাবারা শুনে রাখো আমি রসূলুল্লাহ আজকে ওয়াজ করব বাবা নবী আমার শুরু করলে সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী চার মুখের মানে তাকিয়ে ওয়াজ করতে করতে জোহর হয়ে গেল আল্লাহ নবী বললে বাবা বেলাল ও বাবা বেলাল জোহরের আসার লাও জোহরের আসার হয়ে গেল আল্লাহ নবী ইমামতি করলেন জোহরের নামাজের পরে আল্লাহ নবী ও শুরু করলেন আসর হয়ে গেল ও গোসপুর সোনা আসরের রক্ত হয়ে গেল আল্লাহ নবী বললে বাবা বেলাল আসরের আজান লাও আসরের আজান হয়ে গেল আল্লাহ নবী আসরের নামাজের ইমামতি করলেন আসরের নামাজের পরে আল্লাহ নবী আবার শুরু করলেন সুবহানাল্লাহ বলে নবী সারাদিন রস করছে সাহাবীদের খাওয়া ইস্তেঞ্জা সব বন্ধ শুধু রসুলুল্লাহর মুখের পানি তাকিয়ে রয়েছে জোরে বলো সুবহানাল্লাহ সাহাবী রসুলকে কত ভালোবাসতেন সন্ধ্যার সময় মাগরিবের আজানের পরে জামাতের পরে নবী জিজ্ঞেস করছে বাবা আজকে সকাল থেকে কি ওয়াজ করেছি কেউ বলতে পারবে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ সারাদিন রসুল সবকে আমাদের স্মরণে আসে হয়তো একটা দুটো বলতে পারবো জোরে বলুন সুবহানাল্লাহ অত জানি আমার রসুল বললেন শোনা রে এই আমার সাহাবীরা আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আমি সব অস করে দিয়েছি আজকে জোরে বলে না সুবহান আজকেই ঘোষণে জলসা হবে এটাও আমার নবী জানে সুবহান আল্লাহ বলেন এই জলসা হেজবুল্লাহ অস করবে এটাও আমার নবীর কাছে খবর আছে জোরে বলুন সুবহান আল্লাহ আমার রসুল জানে তো রসুল মেয়েটাকে বলছে মা ও মা তোমার নাম শুধু না তোমার বাপের নাম তোমার মায়ের নাম তোমার 14 গোষ্ঠীর নাম এই বায়োডাটা আমি নবী আমার কাছে আছে যদি বলেন সুবহানাল্লাহ আমি দেখা দিব এখন দেখলেন না কিছু কানা মৌলুই বারহেজ কানা মৌলুই আমি এদের নাম কানা মৌলুই মানে নবী কবে মরে পৌঁছে গেছে আস্তাগফিরুল্লাহ এই আমি আস্তে আস্তে আগে বাড়ছি দিল ঠান্ডা করেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো অতক্ষণ সময় পাবো না ফার্স্টে আধ ঘন্টার মতো পুরো আমার লস হয়ে গেছে আমার বেঞ্জনেরা সরাবারি খেলাম আল্লাহ নবী দাঁড়িয়ে রইলেন মেয়েটা বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এত নাম যদি আপনি বলতে পারেন ও নবী গো জীবনে কোনদিন
আমার চরণ দুখিনী মাকে আমি দেখিনি আমার মাকে মনে পড়ে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মায়ের কোমর কোন জায়গায় আমি মেয়েটাও জানি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন সব বলতে পারে ও আমার ওই জনম দুখিনী মায়ের কবরটা কোথায় এটা একবার আমাকে দেখাতে পারবেন ধরে বলুন সুবহানাল্লাহ মাকে তো মনে নেই ছোট বয়সে মা রেখে মারা গেছে আর মায়ের কবরটা কোথাও কোন জায়গায় দেখতে মন চায় তাও তো জানি আমার রাসূল বললেন হে মেয়ে তোমার মায়ের কবর কোথায় এও জানি আমি রাসূল ইচ্ছা করলে তো আমার পায়ের গোড়ায় তোমার মায়ের কবর এনে হাজিরও করতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু রাসূলুল্লাহর পাওয়ার দেখে মেয়েটা অবাক তারপরে আমি রাসূল ইচ্ছা করলে আমার আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে তোর মরা মাকে কবর থেকে তুলে আমি দেখাতেও পারি অবাক মেয়েটা হাসছে ইয়া রাসূলুল্লাহ তো হবে আল্লাহ নবী দিন দুনিয়ার মানুষা ও বেগম আল্লাহ নবী ডাকলে বাবাজি আবু বকর ওয়াসাবি আবু বকর এদিকে এসো বাবা হযরত সিদ্দিক আকবর আল্লাহ নবীর পাশে দাঁড়ালেন ও বেগম আল্লাহ নবী সিনা মুবারক ঘুরিয়ে দিয়ে আল্লাহ নবী সাদা আঙুলটা বাড়িয়ে আঙুলটা একবার বাঁকা করলেন ও সোনার গেম কিতাবে লেখা ছটা পাহাড় ছিল আল্লাহ নবী শাহাদাত আঙুলের ইশারায় ওই ছটা পাহাড়ই সরে গেল ছটা পাহাড়ি সরে গেছে আল্লাহ বলেন আল্লাহ আচ্ছা এত রাগ হচ্ছে আমার আল্লাহ কি আমার মনে হচ্ছে কি গালাগাল দিয়ে দিয়ে একটু জোরে আল্লাহ আকবার বলো আচ্ছা আল্লাহ মহান একটু জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ সুস্থ সবল শরীরে যে আল্লাহ তোমার নাম আসতে নেবে এর শেষ সময় টাইট করবে আমি কি টাইট করবো আর বলবো আমি একটু ইঙ্গিতই আল্লাহর সঙ্গে আমার কথা হবে যারা অসুস্থ মুরব্বী আপনার বাবা আসতে বলবে যারা আমার মতন যুব আমও শেষ মাল সব ভিতরি শেষ হয়ে গেছে আপনার চিল্লে চিল্লে একটু জোর করে দাও না নারায় তাকবীর আর একটু জোরে হবে নারায় তাকবীর যারা এই গ্রামের বুদ্ধিজীবী পাগল গুলো কিরাম চেল্লাচ্ছে দেখবেন গ্রামের বেশ হাই লেভেলের শিক্ষিত মেম্বার টেম্বার এরা কোন জোরে আল্লাহ আল্লাহ বসে জোরে তকবীর দাও হুজুর আপনি অস করেন অস করেন ও সব বলতে আপনি অস করেন উরি সব করার তোমার শেষ করে ফেলে কুকুরের বাড়ি আল্লাহ আমাদের বলুন আমার শোনা অনেক দুঃখ লাগে সমাজে কত রকমের মানুষ আছে জানেন বাদ দেন আমরা যারা আল্লাহকে ভালোবাসি আর একবার জোরে করে আল্লাহর নাম নিই আল্লাহু আকবার এমনি জোর হয় কত পাপ নীতি হয়ে যায় তারপরে আল্লাহ আল্লাহ এই শোনা আমার রাসূল বললেন তাই এই মাকে দেখবে পাহাড় সরে গেল জোরে বলো সুবহানাল্লাহ আরে যে রাসূলের আঙুলের ইশারায় পাহাড় সরে যায় ওই মুস্তফা কি রুহানি হালতে আমাদের দাদা হুজুরের ফুরফুরায় আসার ক্ষমতা রাখে না আমি বলি ও আছে কানার ঘরে ও কি বসবে সোনাবাদী খেরা জওয়ানেরা নবী আমার দয়া নবী গো আল্লাহ নবী বলেছিলেন ও বাবা
بكر اي پہاڑے دیکھ تگی دیکھو حضرت ابو بكر پہاڑے دیکھ تگلے اللہ نبی بولین بابا جی ابو بكر پہاڑ آسے نا چلے گئے ابو بكر بولتے حضور পাহাড় তো পাহাড়ের জায়গায় নেই পাহাড় তো রাসূলুল্লাহ আবু বকর পাহাড় পাহাড়ের জায়গায় আছে তোমার চোখের পাওয়ার কমে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ পাওয়ার কমে গেছে আরে রাসূলুল্লাহ যখন রাসূল যখন আবু বকরের সঙ্গে যাচ্ছে কাবা থেকে আর উম্মে জামিলা মারবে পাথর দাঁড়িয়ে রয়েছে আল্লাহ উম্মে জামিলা চোখের উপরে জাল ফেলে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী সঙ্গে আছে উম্মে জামিলা বলছে এই আবু বকর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে তোমরা ওয়াজ হয়ে গেল ওয়াজ হয়ে গেল আমল নামাজে আবার কবরে এসে হাজির আমল নামা কবরে এসে হাজির এবারে মানব মুখা মান্দি লুকা মান নবীর কাছর যাও শুরু ভোজপুরের জমিনে একটু মন খুলে বাস করতে বলছায় সেদিনে ওই জলসায় কারা ছিলেন হাত তোলেন দেখি সবাই ছিল ভাই ভালো তো আচ্ছা আবার কোন ধরি আবার হবে আমার সোনাবাড়ি কথা যেটা বলছিলাম রাসূলুল্লাহ আঙুল বাড়িয়েছে পাহাড় সরে গেছে মেয়েটা দাঁড়িয়ে বলছে হুজুর এই পাহাড় গেল কোথায় আমার নবী বললেন মারে আল্লাহ মুহাম্মদ কই পাওয়ার দিয়েছে রে মা যদি বল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মাকে একটু দেখাবে নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবা বিজরিলা নবী আমার শাহাদাত আমলটা বাড়িয়ে বললেন মাটি চিরে চিরে এসে আল্লাহ নবীর কদমের কাছে দাঁড়িয়েছে এটাকে রসুল বলছে মা মায়ের কবর সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ মেয়েটা তো অবাক হচ্ছে এই সত্যি কি আমার মায়ের কবর হুজুর আমার মাকে আমি আমি দেখিনি হুজুর একটু আমার মাকে একটু দেখাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু মাকে দেখাবে আল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী দয়া নবী শুধু বললেন কুম বিইজনিল্লাহ উখরুজ আমুলটা এইভাবে বাঁকা করে ও গোসুরে মায়া পড়ে না সঙ্গে সঙ্গে কেতাবে লেখা ওই কবরের ভিতর থেকে বেটা এক কবর উঠে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলতে লেগেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া নবিয়্যুল্লাহ ও মেয়েটা দাঁড়িয়ে ছিল আল্লাহ নবী বললেন ও বুড়িমা বুড়িমা ওই মেয়েটা কার মা বুড়িমা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওই মেয়েটাই তো আমার মেয়ে জোরে বলে জোরে বলে আমার নবী বললেন রাসূল বললেন এই মেয়ে তোর মাকে চিনতে পারছিস ইয়া রাসূলুল্লাহ মা বলছে কচি আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছি চলে গেছি আমি তোকে ওসিয়ত করছি ওই নবীর হাত ধরে ইমানের কলমা পড়ে এখনো মুসলমান হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ মেয়েটা রাসূলুল্লাহর হাত ধরে ইমান আনলেন ওই মেয়েটার মাকে রাসূল জিজ্ঞাসা করলেন এখন তোমার কবরের হালত কি বলছে হুজুর ভালো নয় আমার নবী বললেন যাও আমি তোমার জন্য দোয়া করে দিছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার সোনাবাণী এখন কথা হলো জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বোঝাতে পারে কে আছে কোথায় মানে তো ভাই তোর টাকা দিশান
আল্লাহর হয়ে গেছে আম ঠান্ডা হয়ে গেছে আমার সোনা বলি একটা কথা বলি আগামী বছর মাহফিলটা হবে তো হ্যাঁ সবাই যদি ওয়াজ করি তাহলে আগামী বছর তো আবার কি খাবার লাইন আবার করে রেখে যাইতে হবে এবছর যা খাচ্ছি খাচ্ছি আগামী বছর আবার দুটো লিতে হবে আল্লাহু আকবার এখন আগামী বছর মাহফিলটা হবে এতে কি আপনারা সকলেই সম্মতি আছে সকলে রাজি আছে সত্যিকারে কথা এটা হাত তুলে দিন দেখি এই এই হাত তুলে কেন কেন রাজি দেখি না রে তকবীর আমার চাচা বলে রাজি হই কি হবে রে ভাই আমার সোনা আগামী বছর মাহফিলটা হবে আমি হিজবুল্লাহ এরা আমাকে এই দায়িত্বটা এই জন্যই দিয়েছে এরা জানে হিজবুল্লাহ ভাইকে আমি খুব ভালোবাসি হিজবুল্লাহ ভাই চালি এরা না করবে সত্যি তোমরা জানো আমার মুখে তো তোমরা এলে আমার মান মানটা দেখো মানসম্মানটা দেখো আমার বলছিল হুজুর আপনাকে খুব ভালোবাসে এরা এই জন্য এই দায়িত্বটা আপনাকে দিচ্ছি আর আমি তো একদম সব ভাইদের সঙ্গে মানে আপন ভাইয়ের মতো বসে বলেন কোদিন দেখেছেন হিজবুল্লাহ একবারে বলেছে আয় আমি এত বড় বক্তা আমার কোদিন থাকা নেই আরে আজ আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে সব তো আমার ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের অহংকার অহংকার নেই আল্লাহ মাফ করে আমার সোনা আগামী বছর মাহফিলের জন্য এই 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 ছোট ভাইটার হাতে এই একটা হাজার টাকা কে দেবে বলো তো সোনা নারায় তাকবীর আরে দুজনা দুজনা নামগুলো বল মানুষ ভাইয়ের নাম কি ও আমার মতিয়ার ভাই আর শফিকুল ভাই এক হাজার করে দু হাজার টাকা জোরে বলেন মারহাবা আরে জোরে বলেন না মারহাবা আমার মতিয়ার ভাই আর শফিকুল ভাই বলুন জিন্দাবাদ আল্লাহ আপনি কবুল করুন মনের আশা পূর্ণ করুন ও রব্বি আল্লাহ এক হাজার করে দু হাজার তুই ভাই দিল আল্লাহ রে সংসারে মা বাপ দেবে আল্লাহ রে রুজি রোজগারে বরকত দেবে বাচ্চাদের বুকা রাখবে আল্লাহ মরতের আগে আমার নবী দয়ার নবীর চাঁদ মুখানা স্বপ্ন স্বপ্নে দিদার নসিব করো জোরে বলো আমি আরে আর কে আছেন তিন নম্বরে একটা হাজার টাকা আমার ভাই ছোট ভাই আমার আব্দুল জলিল ভাই খুব মহব্বত করে আমার আমার আব্দুল জলিল ভাই আলহামদুলিল্লাহ এক হাজার টাকা জোরে বলো মারহাবা এই কচিরা জোরে বল সোনা মারহাবা আব্দুল জলিল সাহেব বলুন জিন্দাবাদ এক হাজার টাকা জোরে বলুন মারহাবা আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ওনাদের ময় মুরুব্বি যারা কবরবাসী যদি কারো কবরে আজাব হয় আয় আল্লাহ নেক বেটা তাদের ওসির আয় আল্লাহ কবরের আজাব মাফ করে দেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার নবীর দিদান নসিব করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার চার নম্বরে কে আছে ভাই হবি